পার্টি হোলটেমার হয় না তাদের প্রমোট করা যায় না কারণ তারা চাকরির বন্ধনে থাকিব আবার নেতৃত্ব সামলাবো এই দুটো করতে গেলে পরেতে একটা কম্প্রোমাইজড হয় আর দিক থেকে যাদের মাঝে কাজটা করে তারা তাকে খুব ভালোভাবে নেবে এটা নাও হতে পারে কারণ যে যিনি করছেন তারও তো কিছু ত্যাগ করতে হবে সেটা তার জন্য কিছু কোনো কোনো সময় আমাদের কিছু সমস্যা হয়েছে মানে এই নয় যে আমরা তখন এরকম ইয়াঙ্গার জেনারেশনকে আমরা গ্রুম করিনি আজকে আমাদের বেশিরভাগ জেলার যারা জেলা সম্পাদক আছেন সব বেশিরভাগটাই ইয়াং দু চারটে ক্ষেত্রে ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা করতে হয়েছে সেইখানকার অবস্থার পরিপ্রেক্ষিতে ফলে সম্পাদকরা অনেকেই আছে মধ্যে বয়স কিন্তু সেটা এখন মানে ধরুন আপনাদেরও শাসনকালের শেষ দিকটায় সেই সময়টায় কিন্তু মানে যেটা সব থেকে বেশি যে সেই বৃদ্ধ মুখ বৃদ্ধতন্ত্র একটা সিপিআইএমকে পরিচালিত করছে এই বিষয়টা তো তখন ছিল না না আমাদের তো বৃদ্ধ হয়ে থাকার এখন সুযোগ নেই আগে ছিল আগে ছিল আগে ছিল এখন সুযোগ নেই কারণ এখন আমাদের বয়সের বাঁধন বা বেঁধে দেওয়া হয়েছে নতুন রাজ্য কমিটিতে আসতে হলে পরেতে এই বয়স আর একজন তিনবারের বেশি সেক্রেটারি থাকতে পারবে না হুম এসব তো নিয়ম কতগুলো করা হয়েছে করে ইয়াঙ্গার জেনারেশনের স্বাভাবিক প্রমোশনের পথটাকে প্রশস্ত করার লক্ষ্যেই এই এইসব কাজগুলো করা হয়েছে যেটা আগে অতীত দিনে হলে যে সুবিধা হতো ফ্লোটা একটু বাড়ত ফ্লোটা বাড়ত মানে সেক্ষেত্রে মানে এটা আপনি ওই আপনাদের যে সময়টা সরে যেতে হয়েছে বা তারপরেও ব্যাক করতে দেরি হয়েছে বা এখনও সেই জায়গাটা নেই যদি আপনি বলেন যদি আসন সংখ্যার হিসেব দেখেন যেটাই ধরি আর কি সেইটার অন্যতম কারণ হচ্ছে তখনকার এই ভুল সিদ্ধান্তটা কখন কান বলছিলেন মানে এই যে শুরুর দিকটায় যখন যে সময় আপনাদের বয়সের গুলো ছিল না বা যদি তখন যদি এই ইয়াং জেনারেশনটা উঠে আসতো সেই ভাবে তাহলে তো ব্যাপারটা আরো এই 34টা 44 হতে পারত 54 হতে পারত এরকম মনে হয় না সেটা তো এটা তো অভিজ্ঞতার ভিত্তিতে হয় মানে যে সমস্ত অতিদিনের উপনিবেশ ছিল সেই অতীত উপনিবেশে কমিউনিস্ট পার্টি গড়িতলের ক্ষেত্রে টেস্ট এন্ড ট্যালেন্টের মধ্য দিয়ে এগوتا হয় এটাও আমরা মনে করি যে টেস্ট অ্যান্ড ট্রায়ালের মধ্য দিয়েই আমরা এই ব্যাপারটা উপলব্ধি করেই কার্যকরী করতে পেরেছি যে ধরুন এখন পঁচাত্তরের বেশি তো কেউ থাকবে না আমাদের কেন্দ্রীয় কমিটি সদস্য হতে পারবে না এরকম আমাদের বাষট্টি আছে রাজ্য কমিটির ক্ষেত্রে নতুন আসতে হলে পর এসব তো আগে ছিল না এগুলো তো অভিজ্ঞতার মধ্য দিয়ে করতে হয়েছে আপনাদের থিওরি কিন্তু অন্য দলগুলো খুব ভালোভাবে নেয় মানে আপনারা একটা ওই বয়সের মাপকাঠির কথা বলেছেন দেখুন কুণাল ঘোষও বলছেন এখন তৃণমূলের মধ্যে বয়সের মাপকাঠি থাকার দরকার আমি কুনাল ঘোষ কবে থেকে রাজনীতি করছি আমি জানি না সেই জন্য আমি কিছু বলবো না কিন্তু এই যে তৃণমূলের মধ্যে একটা নবীন প্রবীণের দ্বন্দ্ব এটা তো যে কোনো রাজনৈতিক পার্টির জন্যই একটা যারা রাজনীতিরকে দূর থেকে দেখিয়েন এবং অ্যানালিসিস করেন তাদের জন্য তো খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আমিস করেন তাদের জন্য তো খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আমি জেনে বলে নবীন প্রবীনের দ্বন্দ্বের ব্যাপারটা আমি কিছু বুঝি না কাজের মন্তব্য করা খুব মুশকিল এই এই যে আপনি ধরুন এই সবটাই এরকম বললেন টেস্টেড বা বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসা এই যে এত দিন লম্বা টাইমটা পুরোটাই সংগঠনে থেকে গেলেন এবং তার মধ্যে এত দীর্ঘ সময় দল সরকারের ছিল কোথাও মনে হয়নি একটু প্রশাসনে যাই আমার কখনো মনে হয়নি আমি যখন খুব কম বয়সী আমার তখন কত উনত্রিশ বছর বয়স আমাকে বিধানসভায় প্রার্থী হতে হবে সিদ্ধান্ত হয়ে গেছে আমি বাইরে ছিলাম কোথাও গিয়েছিলাম বোধহয় রস্তানে গিয়েছিলাম ফেরত এসে শুনি আমার সিদ্ধান্ত হয়ে গেছে কেন একদম না জলা জলাজলি করতে চাইছে না আমি বেঙ্গল গো টু আদার স্টেট বোধ হয় সেটা করলেই ভালো হতো তারপর চেঞ্জ করলো আবার আশি সালে আমাকে ক্যান্ডিডেট হতে হবে লোকসভাতে অসম্ভব না সিদ্ধান্ত হয়ে গেছে সেটা সেটাও আমরা অদ্ভুত আমার তখনো আমি ছিলাম না কলকাতায় বেঙ্গলেই ছিলাম না আমি বাইরে গিয়েছিলাম বোধ হয় বিদেশে গিয়েছিলাম হুম ব্যাস এসে বললাম না হবে না না সবাই বলছে সুবিধা হবে না না সুবিধা হবে যদি কেউ বলে থাকে আমি নির্বাচনে প্রচারের কাজ করব তাহলে এসেও সুবিধা হবে না আপনি আসতে চাননি কেন মানে এটাতে আমার তো রাজ্যসভাতেও তো পাঠানো কথাবার্তা বলেছিল রাজ্যসভাতে কেন আমি যাব না যাব না আমার দরকার নেই ওসব ওসবের জন্য আছে তো অন্যেরা করবে অনেক কমরেড আছে তারা করতে পারবে আমি পারবো না এই একটা কথা বললেন যে বাইরে চলে গেলে ভালো হতো মানে এই রকম লেভেলের আপনার মনে হচ্ছে কেন বাইরে চলে গেলে ভালো বাইরে চলে গেলে মানে বাইরের স্টেটে হ্যাঁ সেই অন্য স্টেটে গেলে অন্য স্টেট বাংলায় তো বালি তো কেউ আমাকে জবরদস্তি করতে পারতো না আচ্ছা সেখানে তো এইসব প্রশ্ন আসবে না আমি বাইরে এখান থেকে গের বাইরে গেলে পর আমাকে তো কেউ প্রার্থী করতে চাইবে না বেঁচে যাব আমি পার্টি করব এমনিতে কমিউনিস্টদের সম্পর্কে আমি দেখেছি মানে আমার ছোটোবেলার থেকেও দেখেছি ভাই যারা কমিউনিস্ট লিডার একটু তুলনায় কাঠখোট্টা হবেন এবং গুরুগম্ভীর ব্যাপার থাকবে খুব বাস্তবটাকে প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেবেন এরকম একটা ব্যাপার একটা বিশ্লেষণ ধর্মী চিন্তা ভাবনা আপনার মধ্যে আবেগ তো পুরো মাত্রায় মানে আপনি অল অ্যালং এই ব্যাপারটাকে নিজের মধ্যে অসম্ভব সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছে রাখলেন কি করে এটা সে বলতে পারবো না সে বলতে পারবো না আমি তো মানুষ আপনার এটা মনে হচ্ছে কখনো হচ্ছে এই ধরুন সংগঠন বা পার্টি নিষ্ঠা এইগুলো একটা জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনটা আর একটা জায়গায় এটার জন্য একদম স্পেসিফিক কোয়ালিটির লোক দরকার খানিকটা তাই খানিকটা তাই অ্যাডমিনিস্ট্রেশন সবার জন্য না পার্টি সবার জন্য হতে পারে কিন্তু সবার জন্য না ধরুন আপনাদের সময়কালটাতে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারেনি এক বেঙ্গল ল্যাম্পের সময় একবার উঠেছিল কিন্তু সেটা যদি এখনো টাকার অঙ্কে দেখা যায় তাহলে হয়তো আজকের লোকেরা লজ্জা পেয়ে যাবে আর কি সেটা ছেড়ে দিন সেই সময়টায় গোটা ভারতে দুর্নীতি ইস্যু সে রাজীব গান্ধী বলুন বা অন্যান্য ক্ষেত্র বলুন বপরস থেকে শুরু করে বিভিন্ন কিছু হয়েছে বাংলায় একটাই মাত্র অভিযোগ ছিল বাংলার উন্নতিরই শিল্পোন্নয়ন হচ্ছে না বাংলার অগ্রগতি হচ্ছে না কর্মসংস্থানের জায়গাতে ঘাটতি রয়েছে এটা বলা হতো দুর্নীতির কথাটা আসেনি আর এখন গিয়ে এখন বাকি জিনিসগুলো আছে বলে শোনা যায় অন্তত প্রচার করা হয় আর কি কিন্তু তার সঙ্গে বাংলা সম্পর্কে এখন গোটা দেশে কিন্তু দুর্নীতি ইস্যু না আজকের দিনে এই লোকসভা ইলেকশনটাও যদি ধরেন গোটা দেশে অন্য কোথাও দুর্নীতি কোথাও ইস্যু নেই বাংলাতে একমাত্র দুর্নীতি ইস্যু এই দুটো সিচুয়েশানকে কীভাবে দেখে প্রথম একটা কথা বলে নেই বেঙ্গল ল্যাম্পের কথা সব বলে সবাই শুনি আমি অনেক সময় বেঙ্গল ল্যাম্পে চন্দন বসু অ্যাপ্লিকেশন করেছিল ফাদারের নাম তো লিখতে হয় জ্যোতি বসু লিখেছিল আর যিনি সিলেকশনে ছিলেন জ্যোতি বসুর ছেলে বলে তাকে সিলেক্ট করেছিল যখন বিতর্ক হয় তখন কিন্তু সে আর জয়েন করেনি এই কথাটা কেউ জানলেও বলে না এরকম ব্যাপার আর সে যায়নি জয়েন করেনি আর মানে এখন যে বস্তুটা দেখা দিয়েছে এ তো মানে কী করে দোষী সাব্যস্ত হলো কেন গ্রেপ্তার করলো আরে দোষী সাব্যস্ত না হলেও তো গ্রেপ্তার করতে পারে আচ্ছা আমি লব ব্রেক করেছি জানলো কি কি করে দেখলো লব ব্রেক করেছি আমি এই রাজ্যে কলকাতা শহরে রেড রোডের সামনে বুকে প্ল্যাকার্ড দিয়ে করোনার ব্যাপারেতে আরও এক র্যান্ডাম করোনা টেস্ট করা উচিত তার দাবিতে এবং করোনা টেস্ট বাড়ানোর দাবিতে ইত্যাদি নিয়ে দাঁড়িয়েছিলাম তা আমি তো লবরেখ করিনি কিন্তু আমাকে গ্রেপ্তার করা হলো আমি কি করে লবরেক করলাম ওখানে ফোর্টি ফোর ডিক্লেয়ার করিনি হান্ড্রেড ফোর ডিক্লেয়ার করলে পাঁচজনের বেশি হলে গ্রেপ্তার করতে পারে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে চলে গেল কীভাবে ব্যাখ্যা হবে কিন্তু অর্থকরী ব্যাপারেতে অনিয়ম পাওয়া গেছে তার জন্য ইনভেস্টিগেশনের স্বার্থে গ্রেপ্তার করতে হবে আর সেটা তো কী করে অপরাধী হলো গ্রেপ্তার কেন করলো এই কথাগুলো আসে এখন কারি কারি টাকা কেউ কোনোদিন অতীতে দেখেছে আমি পশ্চিমবঙ্গ বলে নয় আমি কেউ কোথাও দেখেছি কেন জানি না আমি যে কত একবার প্রথম বেরোলো কত তিরিশ কোটি না পঞ্চাশ পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি প্রথম বেরোলো পঞ্চাশ কোটি টাকা এটা কতগুলো ফলস নোট নয় জালি নোট না খাটি নোট কি করে সম্ভব আর তারপরে বলা হচ্ছে ইনভেস্টিগেশন করতে হলে গ্রেপ্তার করতে হবে নাহলে ইনভেস্টিগেশন করতে পারবে না তো পুলিশের বিধিতেও আছে ইনভেস্টিগেশন করার জন্য গ্রেফতার করতে হয় আমাকে যখন রেড রোড থেকে নিয়ে গেল ওটা ইনভেস্টিগেশনের কোনো ব্যাপারই না আমি একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলাম বলতে পারি ইনডিসেন্ট স্টেটের ক্ষতি হচ্ছে বদনাম হচ্ছে ইনডিসেন্ট এছাড়া কিচ্ছু হতে পারে না এই যে আপনাদের সময় যেটা বলা হতো যে শিল্প ঘাটতি বা অন্য কিছু আপনারা ডেফিনেটলি এই দুর্নীতির বিষয়টা নিয়ে আপনারা বলবেন যে যেহেতু ছিল না কিন্তু তা সত্ত্বেও যে শিল্প ঘাটতি বা অন্য কিছু বা সিঙ্গুর রাস্তে গিয়েও আলটিমেটলি হলো না এটা কি প্রশাসনিক দুর্বলতা ডে ওয়ান ঠিক করা নেওয়া ঠিক করে নেওয়া হয়েছিল দক্ষিণপন্থী রাজনীতির ধারক বাহদের তাদের উদ্যোগে যে বেঙ্গলে অটোমোবাইল ইন্ডাস্ট্রি করতে দেওয়া যাবে না তার জন্য এই অটোমোবাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যাদের স্বার্থ সম্পর্কযুক্ত তারা থেকে শুরু করে দক্ষিণ দক্ষিণপুর রাজনীতির পৃষ্ঠপোষক যারা তারা অর্থ ব্যয় করেছে স্টপ দিস টাটা মানে অটোমোবাইল সেন্টার কারণ টাটা অটোমোবাইল সেন্টার যদি তৈরি হয় তাহলে পরেতে তেম অ্যানসিডেট ইন্ডাস্ট্রি করে উঠবে একটা ইন্ডাস্ট্রি হাফ তৈরি হয়ে যাবে অ্যান্ড দ্যাট উইল ওপেন আপ দি প্যান্ডোরাস বক্স অফ সেটিং আপ অফ ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল দ্যাট উইল বি ওমিনাস ফর দি রাইট পলিটিক্স হিয়ার ইন বেঙ্গল সো দ্যাট শুড বি ক্রাস্ট অ্যান্ড দে কুড গেট দি টিম অফ টিএমসিউটিলাইজ টিম অফ টিএমসি ইন এন অপটিমাম লেভেল টু ক্রাশ দি হোপ অফ বেঙ্গল সেই সময় যদি একটু মানে প্রশাসন আরেকটু একটু দৃঢ়তা দেখাতো কিছু স্ট্রং স্টেপ নিয়ে নিত তাহলে সেটা সম্ভব হতো বাইরে থেকে আমার পক্ষে বলা সম্ভব না এটা যারা অ্যাডমিনিস্ট্রেশন ছিল তারা বলতে পারে হয়তো আর কি করলে সুবিধা হতো আমি অনেকের সাথে কথা বলেছি প্রচুর বামপন্থীরও মনের ভেতরে এই একটা মানে দুটো প্রশ্ন বামপন্থীদের আমি দেখেছি মনে আছে তাদের একটা হচ্ছে এটা সেই সময়টা এত দূর এগিয়ে গেছিল হয়তো সরকার আরেকটু স্ট্রং হলে যদি কিছু করা সিদ্ধান্ত নিতে পারতো সেই সময়টায় বা যদি সদর্থক সোজা কথা সেটা নিত তাহলে হয়তো শিল্পটা হয়ে যেত এবং একবার সিঙ্গুর হলে এখানকার হয়তো চেহারাটা বদলে যেতে পারতো এইটা একটা সিঙ্গুল হলে তো চেহারা বদলাত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কিন্তু এইটা এই প্রশ্ন তো আপনাকেও নিশ্চয়ই ফেস করতে হয়েছে মানে সংগঠন সামলাতে গিয়ে তা করতে হয়েছে কিন্তু প্রশাসনিক কাজে তো আমি সম্পর্কযুক্ত না কখনো ছিলাম না কাজেই তার খুঁটিনাটি ব্যাপারটা টুক করে আমি বলতে পারবো না কিন্তু আরেকটা যে প্রশ্ন সেটা তো আপনার কাছে আসবে যে এই কংগ্রেসের হাত ধরা লাভ কি হলো দেখুন ওইভাবে লাভ লোকসান হিসেব করা ঠিক যে শূন্য হয়ে গেছি বলে শূন্য হয়ে গেছে মানুষের মধ্যে যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশে শূন্য হয়েছে কিন্তু শূন্য থাকবে না এই শূন্য চিরস্থায়ী ব্যবস্থা না থ্রি লর্ড করেন্টমেন্ট এটা আপনার মনে হচ্ছে কেন মানে কি আপনাকে এই মুহূর্তে এতটা আত্মবিশ্বাসী করছে মানুষের মধ্যে একটা জিনিস চলতে 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 একটা জায়গায় মনে হয় এখন ছেদ ফেলা উচিত এইটা সব ক্ষেত্রেই মানুষের মনের মধ্যে হয় মানুষের তো মাথায় চুলের নিচে কিছু বস্তু আছে আর মানুষ তো সব তো দেখছে আর বিচার করার শক্তিটা বাড়লে পড়েতেই শূন্য আর শূন্য থাকবে না ধরুন আপনি নিজেই যে বাকি বিভিন্ন জায়গাগুলোর কথা বলছিলেন যে সমস্ত জায়গায় কমিউনিজম ছিল পরবর্তী ক্ষেত্রে হয়তো চলে গেছে কিন্তু আবার কাম করেছে কিন্তু সেটা একটা পরিবর্তিত রূপে অনেক সময় পার্টির নাম শুদ্ধ বদলে গেছে আপনারা কি এই বর্তমান রূপে কারণ বাকিটা তো একই রয়ে গেছে পুরোটা সেই বর্তমান রূপেই আপনারা ব্যাক করতে পারবেন বলে বিশ্বাস করছেন না একটু কিছু চেঞ্জ দরকার দেখুন এই সেট যেটা এই সেট তো ভিন্ন কিছু হয় না আপনি বলবেন যে এই এক্স মাস এক্স মাসের ব্যাপারটা তো এক্স মাসের মতোই হবে নিউ ইয়ার্স নিউ ইয়ার্সের ব্যাপারটা নিউ ইয়ার্সের মতোই হবে কাজেই সেটা কখনোই বাস্তিল দুর্গের পতন হয়েছিল সেই ফোরটিন জুলাই তার মতো হবে না অথবা টোয়েন্টিএথ জুলাই নাইনটিন সিক্সটি ফোরে জেনাবে এগ্রিমেন্ট হয়েছিল ভিয়েতনাম উত্তর ভিয়েতনাম মুক্ত হলো যেখানে হোসিমিন দায়িত্ব বল দায়িত্ব নিলেন দক্ষিণ ভিয়েতনাম তখনও লড়াই করছে তো অবস্থার বিচারে সব ঠিক হয় করে বলে যায় যায় না একটা লাইন টেনে হয়নি যে এটা নিশ্চয়ই আপনাদের যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক একটা বটে যে কংগ্রেসের হাত ধরা বেশ কয়েকদিন তো হলো মাঝখানে কয়েকটা ইলেকশনও চলে গেল আপনার অ্যানালিসিস কি বলে আপনাদের লাভ হয়েছে না ক্ষতি মানে কিছু গেইন করতে পেরেছেন কি আপনারা আমরা কিন্তু বর্তমান সময়েতে যে আগামী লোকসভা নির্বাচন তাকে ঘিরে এক রাজ্যে এখনো আলোচনা শুরু করিনি দুই রাজ্য বামফ্রন্টে একবারও এই প্রশ্নে আলোচনা হয়নি তিন আমরা মনে করি যে আমাদের কাছে বিজেপি এবং তৃণমূল উভয়ে বাংলার স্বার্থ দেখার ক্ষেত্রে বাংলার মানুষের যে বক্তব্য তাকে তুলে ধরার ক্ষেত্রে ব্যর্থ তাই তৃণমূল এবং বিজেপিকে যারা হারাতে চায় তারা সবাই আমাদের সঙ্গে কথা বলতে পারে তাহলে আপনারা সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সাথে গিয়ে কি করে জোট করছেন ইন্ডিয়া জোটে কোথায় এই যে একটা ইন্ডিয়া জোট বলে তৈরি হচ্ছে যেখানে সীতারা চুরি গিয়ে বসে থাকছেন সবার সঙ্গে সেখানে তৃণমূলের প্রতিনিধি হয়ে রয়েছেন তো যদি বেসিক জিনিসটা ওই দাঁড়ায় যে পেছনে আসলে আর এস এস তাহলে এখানের জন্য যদি হয় এখানে কুস্তি করবেন ওখানে দস্তি করবেন এটা এটা বিচারিতা না আজকে যেভাবে ভারতে নয়া ফ্যাসিবাদী শক্তি মাথা চারা দিয়ে উঠেছে সেই নয়া ফ্যাসিবাদী শক্তিকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য যেই কাজগুলো কাঠবিড়ালির মতো আমাদের করা প্রয়োজন আমরা সেই কাজটা করতে চাইছি ধরুন আগামী বাইশ তারিখে শুরু হবে রাম মন্দির উদ্বোধন হবে তারপরে কি হবে সেটা বোঝা যাচ্ছে এখন থেকে যে প্রচারটা শুরু হয়েছে এবং বলাই হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ঘন্টা ঘন্টা পেডাউন এই যে আপনি রাম মন্দিরের কথা বলছিলেন আমরা একটা জিনিস দেখছি যে ধরুন এখানেও তৃণমূল নেত্রী তিনি বিভিন্ন মন্দিরগুলোর উদ্বোধনের কথা বলছেন অর্থাৎ ন্যারেটিভটা কমপ্লিটলি রাজনৈতিক জায়গায় ধর্মীয় ব্যাপারগুলোকে ন্যারেটিভটা চলে আসছে আপনি যেটা বলেন ও পাশে রাম মন্দির আসছে পাশে জগন্নাথ মন্দির আসছে বা ওখানে অন্য যে মন্দিরগুলোর উদ্বোধন করছেন বা গীতা পাঠ বড ব্যাপারটা যখন এই ন্যারেটিভটা প্রাধান্য পেয়ে যায় এটা আপনাদের জন্য সেটা একটু অসুবিধাজনক হয়ে যায় না একটা জিনিস দেখুন আমি যে কথা বলছিলাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তো তৃণমূল কংগ্রেস গড়ে উঠেছে আবার রাষ্ট্রীয় সংশোষনের উদ্যোগেই বিজেপি গড়ে উঠেছে এখন বিজেপি তো আগে ছিল না আগে ছিল উনিশশো সালে গড়ে উঠেছিল জনসংঘ আর উনিশশো সালে গড়ে উঠেছিল পঁচিশ সালেই আর এস এসে জন্ম হয় আর পঁচিশ সালে গড়ে উঠেছিল হিন্দু মহাসভা ফলে একটা জিনিস বিশেষভাবে দেখতে হবে যে দার্শনিক ভিত্তি বিজেপি ভাজপার দার্শনিক ভিত্তি তৃণমূলের দার্শনিক ভিত্তি এক এবং অভিন্ন এখন এখানে যদি টুক করে একটুখানি পুরনো ইতিহাসে চলে যায় উনিশশো সালে যখন ইন্দোনেশিয়ার বান্দুংয়ে সম্মেলন হলো পণ্ডিত জওহরলাল নেহরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওখানে যেদিন শেষ হয় নন অ্যালাইন কনফারেন্স শেষ হয় সেদিনই সিদ্ধান্ত হয় যে পরেরটা চার বছর পর উনিশশো সালে গড়ে উঠবে মিশরে কাইরতে কারণ মিশর একটা পুরনো সভ্যতার একটা একটা বিশেষ একটা ব্যাপার এখন কায়রোতে যখন হবে তখন আব্দুল গামাল নাসের তিনি ছিলেন রাষ্ট্রনেতা মিশরের উনি সভা করে প্রথমেই ঠিক করলেন যে এয়ারপোর্টটা বড় করতে হবে কারণ এয়ারপোর্টে একসঙ্গে নামা এবং ওঠা যে যে রানওয়েগুলো আছে এ রানওয়ে অনেক বাড়াতে হবে যা আছে তার ডবল ট্রিপল করতে হবে তাহলে অসুবিধা হবে তাহলে বড় এয়ারপোর্ট করতে হবে কাইরো এয়ারপোর্ট ওয়াজ নট দ্যাট বিগ ছোটো এয়ারপোর্ট ছিল না ভাগডোগার মতো কিন্তু সেটা বিশাল বড় এয়ারপোর্ট ছিল না এখন সভা করে দেখলেন যে জমিটা যদি এয়ারপোর্টের জমিটা বাড়াতে হয় একটা মক্স সেখানে আছে মক্সটাকে তুলতে হবে উনি মৌলবীদের নিয়ে মিটিং করলেন মৌলবীদের মিটিং করে বললেন এটা তুলে নিয়ে বড় আরও বেশি বড় জমি নিয়ে তোমরা করো আমি অর্থ সাহায্য করব। রাষ্ট্র থেকে অর্থ সাহায্য করব। তখন মৌলবীরা বলেছিলেন একটা পয়সা সরকারের নেব না আমরা বুঝেছি এয়ারপোর্টটা বড় করা দরকার আমাদের মানের প্রশ্ন আমরা এই তো তোমরা ডেমলিশ করতে পারবো না এই মক্সটাকে অ্যাজ ইট ইজ তুলে আপনার ট্রলি করে পৌঁছে দিতে হবে আমাদের জায়গাতে আমরা সব কিছু করে নেব একটা পয়সা নেয়নি কিন্তু সেটা কিন্তু তাদের কনস্টিটিউশনে কিন্তু সেকুলারিজম নেই তার অন্য ধর্মের প্রতি মানবিক বোধ আছে কিন্তু সেকুলারিজম নেই আমাদের কনস্টিটিউশনে সেকুলারিজম আছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তথাপি রাষ্ট্রের উদ্যোগে গড়ে উঠছে দীঘাতে আপনার পুরীর ধাঁচের মন্দির কি করে হয় হয় বুঝতেই পারো না কারণ যদি টিকিটা বাতা থাকে এক জায়গাতে তাহলে হয় সেই জন্য হচ্ছে এখন সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে রাম মন্দির ঘিরে রাম মন্দিরটা তৈরি করেছে ট্রাস্ট সেটা সরকার করেনি রাম মন্দির ঘিরে যে ব্যাপারটা ঘটছে ওখানেতে তা তো কত হাজার কোটি টাকা যেন দেখলাম এখন ধরুন এ তো হচ্ছে হবে কারণ আমি আগেই বলেছি যে বিজেপির রাজনৈতিক মতাদর্শের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক মতাদর্শের কোনো খাদ্যঘাতক সম্পর্ক নাই এক এবং অভিন্ন কিন্তু এই মুহূর্তে যে ন্যারেটিভটা চারপাশে একটা বাইনারির মতো আর কি এ রাজ্যে তৃণমূল বিজেপি বাইরে গেলে কংগ্রেস বিজেপি এরকম একটা বাইনারির জায়গা এবং যেখানে রিজিয়াল পার্টিগুলো কিন্তু এই লাস্ট পাঁচটা রাজ্যও যদি ধরি একটুখানি তারা যেটা মনে হচ্ছিল বিভিন্ন জায়গায় তারা বড়ো শক্তি হয়ে উঠবে কিন্তু সেটা খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না এইটা আপনাদের জন্য কতটা অসুবিধা আপনারা কি তার বাইরে থেকে যাচ্ছে আমরা যেভাবে কাজ করছি সেভাবে কাজ করব এটা ঠিক রাজ্যে রাজ্যে যে বিভিন্ন নামে কিছু রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে আমাদের কোনো সিট অ্যাডজাস্টমেন্ট হলে পর হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা তো কোনো ফ্রন্ট তৈরি করছি না সমধর্মী না হলে তো ফ্রন্ট তৈরি করা যায় না সেই অবস্থাটা আমাদের পরিষ্কার আছে কাজে অসুবিধা নেই আমি দেখুন এখানে উত্তরণ কেমন কেমন হয়েছে আগে ছিল যুক্ত ফ্রন্ট উত্তরণ হয়ে যুক্ত ফ্রন্টটা হয়ে গেল বাম ফ্রন্ট আর সাতষট্টি সালে যখন হয় তখন দুটো ফ্রন্ট ছিল দুটো ফ্রন্টের লড়াই হয়েছে একটা উলফ আর পুলফ আর যখন সিক্সটি নাইনে ভোট হলো তখন যুক্ত ফ্রন্টের প্রার্থী এই যে উত্তরণগুলো সেই উত্তরণগুলো নির্দিষ্ট মানে বক্তব্যের পরিপ্রেক্ষিতেই গড়ে ওঠে আকাশ থেকে নেমে আসে না মাটি ফুরেও ওঠে না আমি এগুলোর বাইরে একদম লাস্ট একটা জিনিস একটু জানতে খুব ইচ্ছে করে আর কি এত লম্বা লড়াই ঠড়াই এত কিছু করেছেন উত্থান পতন সব দেখেছেন আক্ষেপ আছে কিছু না